আলাইকুম আসসালাম ও রহমতুল্লাহ বারাকাতু মেহেরুল ইসলাম ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে মাটি দেওয়ার সময় মিনহা নায়াকুম অফি হা নীদ মিনহা অমিনহা নুখরিজ হুকুম তা এই দুয়াটি পড়া যাবে কিনা সহিদ দ্বারা প্রমাণিত কিনা ভাই এই দুয়াটি সহি হাদিস দ্বারা প্রমাণিত নয় এটি হলো একটি ভিত্তির হাদিস যেটা নবী সাল্লাহ সাল্লাম নাম দিয়ে তৈরি করা হয়েছে নবী সালামের নাম দিয়েও নয় নবী সালামের নাম দিয়ে কেউ যদি তৈরি করে সেটাকে জাল হাদিস বলা হয় আর এটা এমন একটা হাদিস যেটা ভিত্তিহীন একেবারে কোনো অস্তিত্ব নেই এই হাদিসটি রয়েছে ওই কুবরাল ভাই হাকিব তৃতীয় খণ্ড চারশো নয় পৃষ্ঠের হাদিস তোমার ছ হাজার নশো তিয়াত্তর عبيد الله بن الزحر عن عن علي بن يزيد عن يزيد عن عن القاسم بن عبد الرحمن عن ابي امامة قال لما وضعت ام كلثوم بنت رسول الله صلى الله عليه وسلم في القبر قال رسول الله صلى الله عليه وسلم منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة اخرى أيه هو نبي صلى الله عليه وسلم جاءت ام كلثوم كقبر তখন এই দোয়াটি পড়েছিলেন মিনহা খলাকুম ও ফিহা নকুম ও মিনহা নকরিজুকুম তাওরাতান ওখরা এই হাদিসের সানাদেব আলী ইবনু ইয়াজিদ এর আবি হচ্ছে নিতান্তই দুর্বল বা মাতৃক একে আল্লামা ইমাম সোহাইব আল আরনাউত রাহিমাহুল্লাহ মহাদ্দিস সোহাইব আল তিনি মাতৃক বলে আখ্যায়িত করেছেন ইমাম জাহাবি রাহিমাউল্লাহ তাকে মাতৃক বলে আখ্যায়িত করেছেন এই জন্য এই হাদিসটি বিভিন্ন জায়গায় উল্লেখিত হয়েছে যেমন মুস্তাদাকে হাকএ হাদিস তিন হাজার চারশো তেত্রিশ আল্লামা হাবেজ জাহাবি রহমাউল্লাহ আলিভিনজিদ কে মাতরুক বলে আখ্যায়িত করেছেন দ্বিতীয় খণ্ড আসুনাল আল মুস্তাকে হাক দ্বিতীয় খণ্ড চারশো এগারো বিশটা হাদিস নামাদ তিন হাজার চারশো তেত্রিশ তারপরে এই হাদিসটি আরও আছে তাহাদিবুল আসার দ্বিতীয় খণ্ড চারশো নিরানব্বই পৃষ্ঠায় জামিউর হাদিস হাদিস নম্বর চব্বিশ হাজার তিনশো ত্রিশ জামাউল জওয়া মে প্রথম খণ্ড কুড়ি হাজার চারশো সাঁত্রিশ পৃষ্ঠা সোনাল বাইহাকি আলকুবরা তৃতীয় খণ্ড চারশো নয় পৃষ্ঠা হাদিস নম্বর ছয় হাজার পাঁচশো সতেরো তারপরে এই হাদিসটি আরও রয়েছে গায়াতুল মাকসাদ ফি জওয়ায়দুল মুসনাদ প্রথম খণ্ড ষোলোশো বাইশ পৃষ্ঠা তারপরে এই হাদিসটি আরও রয়েছে রয়েছে মসরত আহমাদ হাদিস নাম্বার একুশ হাজার একশো তেষট্টি বাইশ হাজার একশো সাতাশি মসরাদ আহমদ বিন হাম্বাল হাদিস নাম্বার বাইশ হাজার দুশো একচল্লিশ আল্লামা সোহাইব আল আদনাউদ রহেমাহুল্লাহ মুরসরদ আহমদ বিন হাম্বাল মানে মুসাদ আহমদ তা করার পরে এই হাদিসটাকে বলেছেন স্নাত জিদ্দান এর সানাদ নিতান্ত দুর্বল পঞ্চম খন্ড দুশো চুয়ান্ন পৃষ্ঠা হাদিস বাইশ হাজার দুশো একচল্লিশ আর এই দুয়াটি পবিত্র কোরআনে এমনকি আল্লাহ নাসরুদাহ জানায় প্রথম খন্ড একশো তিপান্ন পৃষ্ঠায় বলেছেন হয়ে এর কোন ভিত্তি নেই এটি একটি আয়াত পবিত্র কোরআনের যেটি রয়েছে পবিত্র কোরআন সুরাতহা নম্বর কুড়ি আয়াত পঞ্চান্ন এর অর্থ হলো মিনহা খোলাক না কম আমরা তোমাকে তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি অফিহা ফিহা তো কম এবং পুনরায় তোমাদেরকে আবার তোমাদেরকে ওই মাটিতেই ফিরিয়ে দেব বা ফিরিয়ে দিচ্ছি অমিনহা নখরি যুখম তারা তো নখরা এবং পুনরায় তোমাদেরকে ওই মাটি থেকে পুনরুত্থিত করবো মানে উত্থিত করবো বা বের করবো এটি হচ্ছে অর্থ এটা আল্লাহ তারা বলছেন কোন মানুষের জন্য এটা বলা বৈধ নয় জায়জ নয় কারণটি হচ্ছে মাটি দ্বারা সৃষ্টি করেছেন আল্লাহ সৃষ্টি করেনি আর এখানে বলা হচ্ছে মিনহা খলাক না কম আমরা তোমাদেরকে মাটি দ্বারা সৃষ্টি করেছি তাহলে মানুষ কি করে বলতে পারে যদি বলে তাহলে এটা শির্ক হয়ে যাবে শির অনেকে আবার এটাকে ভাগ করেছেন যে মিনহা খলাক না কম যখন প্রথমবারে মাটি দিবে তখন মানে প্রথম অঞ্জলি বা এক খাবল যখন মাটি দিবে প্রথমে তখন বলবে আর দ্বিতীয়বার যখন মাটি দিবে তখন বলবে আর তৃতীয়বার যখন মাটি দিবে তখন বলবে খরা এটা কিন্তু আসলে এর কোনো ভিত্তি নেই সমস্ত মাহাত্মী নে কেরাম এটাকে বলেছেন ভিত্তিহীন আর বিশেষ করে মাটি দেওয়ার সময় কী দেওয়া বলতে হবে আপনি জানতে চেয়েছেন এই জন্য মহাদেসেনেকার এবং সৌদি ওলামা কমেটি তারা এক বাক্যেই বলেছেন যে কোনো কাজের সূচনায় বিসমুল্লাহ বলতে হয় সেহেতু বিসমুল্লাহ বলেই মাটি দিতে হবে আশা করি উত্তরটা পেয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি